সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।